তুমি মেহেন্দিতে যাচ্ছ, তো হয়তো অনেকেই প্রথমবার অ্যাপিয়ার করছো, অনেকে হয়তো এর আগেও অনেকবার দিয়েছো, যাচ্ছো, কীরকম মানে মেনে আমি কীভাবে যাব, কীভাবে স্ট্র্যাটেজি নেব? তো আমার গল্পটা দিয়ে শুরু করি ফার্স্টে। তো আমি 2014-তে প্রথম প্রিলিমিনারি দিই, তো অ্যাজ এক্সপেক্টেড প্রথমবার দিয়ে আমিও এক্সপেক্ট করিনি যে পেয়ে যাবো কি না পাবো। তো তারপরে দেখলাম যে প্রিলিমসে তো পাস করে গেছি। তা এখন পাস করার সময় আমাদের একটা বিশাল এনথু কাজ করে, যে খুব ভালো লাগে যে পাস করে গেছি এতজন ছেলের মধ্যে। হ্যাঁ, যে আমাদের হয়তো 3,000 জন 4,000 জনকেই ডাকা হয়েছে, তার মানে আমার মধ্যে কিছু আছে, কিছু পোটেন্সিয়ালিটি আছে বলেই আমাকে ডেকেছে। তো এইটা একটা তোমাকে কিন্তু কনফিডেন্স বুস্ট করে। তো এইটাতে আবার আবেগে ভেসে গেলে কিন্তু মুশকিল আছে, মানে এরকম অনেকে আছে যে হ্যাঁ আমাকে ডেকেছে মানে আমি একটা বিশাল বড় হুনু হয়ে গেছি, এইরকম যদি কিন্তু ভাবতে শুরু করে তাহলে কিন্তু মেন কাছাকাছি চলে আসবে এবং তারপরে আর যেটা আসল কাজ সেটা হবে না। তো প্রথমবার মেন যেটা দিতে গেলে হয়, মানে ফার্স্ট যে অ্যাপিয়ার করতে যাচ্ছ তার কাছে মনে হয় একটা মানে বিশাল বড় একটা সমুদ্রের মতন মানে জায়গা, এখানটা আমি কী করে কী করবো, হ্যাঁ সবই নতুন, আর আমার কাছে কোনো পাশাপাশি টিচারও নেই, কিছু নেই। হ্যাঁ, এই ব্যাপারটা তো আসে, মানে এখন তো আমি নয় বলছি বা এখন ফেসবুক হয়ে গেছে, তোমরা অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারছো কাছো। তো 2014-তে তখনও এতটা অ্যাক্টিভ মানে সোশ্যাল মিডিয়া থাকেনি, যে কারণে একটা মানে টেনশান, বিশাল বড় একটা টেনশান কাজ করে যে আমি পারবো কি না পারবো। কারণ তুমি যদি গ্রুপ সি এর জন্যই দাও, সেক্ষেত্রেও তোমার কিন্তু একটা 1200 নম্বরের একটা পরীক্ষা। হ্যাঁ, তো 1200 নম্বরের পরীক্ষা এর আগে কখনো দাওনি, এরকম একটা ব্যাপার তো কাজ করবে। প্রথম দিন যে মানে পরীক্ষার হলে ঢোকবার আগে একটা মানে বিশাল কাজ করে, মানে একটা বিশাল টেনশান কাজ করে, কারোর সঙ্গে হয়তো কথা বলতে পারছো না পারছো না, এরকম একটা ব্যাপার। তো প্রথমে যেটা বলবো ব্যাপারটাকে একটু লাইটলি নাও, যে আমি তো পেয়েছি ঠিক আছে, মানে প্রথমবার এলে কী হতে পারে, মানে প্রথমবার যখন কেউ একটা ফাইনালে ওঠে, এই যে এবারে যেমন পাকিস্তান যেভাবে একটা টিম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে গেল, মানে সবাই এক্সপেক্ট করেছিল তো ইন্ডিয়া জিতবে, কিন্তু তাহলে পাকিস্তান জিতলো কেন? মানে পাকিস্তান এটাই ভেবে নিয়েছিল যে আমাদের কাছে তো হারানোর কিছু নেই, চলো যা যা আছে ওটাই দিয়ে দিই মাঠে। যে অ্যাজ এক্সপেক্টেড তোমরাও যদি সেই এই অ্যাটিচিউডটা নিয়ে যাও, এটা কিন্তু যারা প্রথমবার দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে বিশালভাবে এটা তারা এফেক্টিভ হতে পারে। যে ঠিক আছে আমার তো হারান, আমি যদি মেনে পাস করতে না পারি তো তাতে কী এসেছে? আমি প্রথমবার দিয়েছি, মেনে গেছিলাম, পরীক্ষা দিয়ে এসেছি, পাইনি, ঠিক আছে, ইটস ওকে। তো এরকম একটা অ্যাটিচিউড নিয়েই ফার্স্টে যাও, তাহলে হয় কি মানে তোমার টেনশানের 50% তুমি নিজেই কাটিয়ে উঠতে পারলে ভাই, তোমার ওইখানে কিছু মনে হবে না যে ঠিক আছে আমি হলো হলো না হলো না হলো। তাহলে এটাকে খুব লাইট মানে লাইটলি মিন্স এরকমও নয় যে তুমি একবারে ক্যাজুয়ালভাবে গেলে কিছুই পড়ে গেলে না, এমনি হবে না আমার, এইরকম ব্যাপারটা নয়, মানে নিজেকে টেনশন ফ্রি তো রাখতে হবে সেইটার জন্য গেলে। এবার আমাদের যে কী কী সাবজেক্ট আছে আমি একটু আগে বলে নিচ্ছি না, বাংলা ইংরাজি হচ্ছে তোমাকে প্রথম দিন দিতে হচ্ছে, তারপরের দিন যেটা তোমাকে দিতে হবে সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি প্লাস সায়েন্স টেক অ্যালং উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরের দিন যেটা দিতে হচ্ছে কনস্টিটিউশন ইকোনমিক্স অ্যালং মানে পরের সেশনে থাকছে ম্যাথ জিআই। তো এখন সবারই একটা প্রচুর কনফিউশন থাকে যে বাংলা কী পড়বো, আমারও কনফিউশন ছিল এরকম একটা যে বাংলা কী পড়বো এরকম একটা ব্যাপার। হ্যাঁ, বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তুমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে চলেছো, তো যাই করো, তুমি এক্সিকিউটিভ না পাও, যে কোনো গ্রুপ সিও যদি পাও, যাতেই পাও, তোমাকে কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা অফিস অ্যাডমিনিস্ট্রেশন তোমাকে চালাতে হবে। যেটা চালাতে গেলে তোমাকে আগে কী দরকার, তো তোমাকে একটু মানে নিউজ পেপারের সঙ্গে তোমাকে একটু টাচ থাকতে হবে, নিউজ পেপারে ডেলি যা ঘটছে, এই এখন জিএসটি নিয়ে ঘটছে। হ্যাঁ, তো তুমি তোমার একটা কোনো বায়াসড আইডিয়া নিয়ে তুমি যদি ভাবো যে থাকবো যে আমি জিএসটি বাজে, হ্যাঁ আমি জিএসটি নিয়ে আমি ওইসব খবর টবর কিছু পড়তে যাই না, কে ভালো বলছে কে খারাপ বলছে, এইভাবে কিন্তু তুমি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে। তোমাকে ভালোভাবে সেটা দেখতে হবে, মানে তোমাকে পজিটিভটাও দেখতে হবে, নেগেটিভটাও দেখতে হবে, এ বিষয়ে বাকিরা কী বলছে না বলছে, বিশেষজ্ঞদের মতামত, তোমার মতামত, এই সমস্ত কিছু একটা মানে ডেলি খবরের কাগজ পড়লেই কিন্তু তোমার আইডিয়া একটা মাথায় গ্রো করবে। তো এটাই হচ্ছে বাংলা পড়ার ফান্ডা। মানে তুমি এখানে দেখো, এখানে চিঠি লিখতে আমরা প্রত্যেকেই জানি, গল্পের মতন আমরা চিঠি লিখবো সেটা ঠিকই, একটা রিপোর্টিং লিখতেও আমরা প্রত্যেকে জানি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কীভাবে অ্যানালিটিক্যালি লিখবো যেটা একটা সিভিল সার্ভিস মানে পরীক্ষার ক্ষেত্রে সেটা কাজে দেবে? কারণ তুমি এখানে ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করতে আসোনি, বাংলা পড়তে আসছোন, জাস্ট তোমাকে এইগুলো লিখে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এখানে তোমাকে অ্যানালিটিক্যালি লিখতে হবে। তো ফার্স্ট যেটা চেষ্টা করবে, এটা মানে আমার একটা স্ট্র্যাটেজি, যদি তুমি পারো
বুলেটিন আকারে পয়েন্টগুলোকে সাজাও নিজের মাথার মধ্যে। তো আমি কী কী পয়েন্ট দেবো, যে এইগুলো ভালো, এইগুলো মানে পজিটিভ দিক আমি এগুলোকে দিলাম বা নেগেটিভ দিক এইগুলোকে আমি দিলাম, ঠিক আছে, অ্যান্ড এটার ওয়ে আউট কী আছে এটাও আমি দিলাম। যেমন আমাদের ক্ষেত্রে 16-এ যখন আমি পরীক্ষা দিই, তো একটা কোশ্চেন পড়েছিল যে এই যে কলকাতায় অটো ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে যে কাস্টমারদের একটা মাঝে মধ্যেই যে বিবাদ সৃষ্টি হচ্ছে, তো বিবাদটা কী নিয়ে হচ্ছে না, এই খুচরো পয়সা দেয়া টেয়া নিয়ে, বা তারা অনেক সময় মানে তাদের উদ্ধত্ত দেখাচ্ছে নিয়ে যাব না, বা কাস্টমারও অনেক সময় কিন্তু ভুল করে, মানে তুমি কিন্তু ওখানে বায়াস্ট হয়ে যদি শুধুই অটো ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভারদের দোষ দিয়ে দাও, আর আম আদমির যদি কোনো রকম না কোনো ফল্ট দেখাও, সেটা কিন্তু একটা বায়াস্ট লেখা হয়ে যাচ্ছে। তোমাকে কিন্তু ওখানে কাস্টমারেরও যে সমস্ত জিনিসগুলো হয় সেটা দেখাতে হবে, মানে আমাদের এই ব্যাপারটাও আছে। কারণ তোমাকে ধরো কেউ এখন 10 টাকা ভাড়া চাইলো, তুমি যদি তাকে 500 টাকা দিয়ে দাও, সেটা কিন্তু তোমারও একটু মানে ফল্ট আছে, কারণ একজন অটো ড্রাইভারের কাছে তুমি 500 টাকার খুচরো নাও পেতে পারো। তো এই ব্যাপারগুলো তোমাকে কিন্তু ওখানে খুব প্র্যাকটিক্যাল হয়ে লিখতে হবে, তো সেই ব্যাপারটা একটা আছে। তো তুমি ওখানে কী কী দিতে পারো, যে ওখানে তুমি কিন্তু একটু ক্যাশলেস ইকোনমির ব্যাপারটাকে কাজে লাগাতে পারো, হ্যাঁ, তো এই ব্যাপারটাকে, বা তুমি সেখানে কিন্তু মানে রাজনীতিকেও ঢোকাতে পারো ওখানে কীরকমভাবে, যে রাজনীতির যে ভালো দিকগুলো আছে, যে অটো ড্রাইভারদের যে ইউনিয়ন আছে তারা কিন্তু এগুলো বোঝাক, তারা সেই প্রচারটা করুক যে আপনারা এটা করবেন, আপনাদের কাজ হচ্ছে পরিষেবা দেওয়া লোককে। তো এই ব্যাপারগুলোকে তোমাকে এইভাবে একটা করে পয়েন্ট দিয়ে দিয়ে তোমাকে একটা ইনোভেটিভ লিখতে হবে, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, বাংলা বা ইংরাজি এই দুটো জায়গায় কিন্তু তোমাদেরকে কখনোই তোমাদের তুমি ভাষায় কত স্ট্রং বা তুমি ইংলিশ দারুণ লেখো কিনা এইসব দেখতে কেউ চায় না। যেটা দেখতে চাইছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি অ্যানালিটিক্যালি কতটা লিখছো, এটাই দেখতে চাইছে, আর তোমার মধ্যে কী ইনোভেশন আছে, তুমি কিছু ইনোভেটিভ আইডিয়া কি দিতে পারবে, তুমি কিছু ওয়ে ফরওয়ার্ড কি দেখাতে পারবে। তুমি হয়তো সেখানে বললে যে হ্যাঁ মানে অটোতেও তাহলে একটা করে কিউআর কোড দেওয়া হোক, সেটা কিন্তু অবশ্যই একটা ইনোভেটিভ আইডিয়া, যে কিউআর কোড দিয়ে আমরা এখন যেটা ইন্ডিয়া পেতে যেটা আছে যে কিউআর কোড মিশন কিউআর কোড আসছে, এটাকে আমরা যদি এখানে ইউজ করতে পারি, তো এই হচ্ছে একটা ইনোভেটিভ আইডিয়া। মানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো দেখো পরের দিনই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা, তো আমি এটা এক্সপেক্ট করবো যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভালো করে পড়ে গেছো, গভর্নমেন্ট স্কিম পড়ে গেছো, তো যেগুলো আছে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে তোমার বাংলা ইংরাজিতে আসবে, তো সেখানে তুমি একটা কারেন্ট জিনিসটাকে ওটার সঙ্গে রিলেট করো। তো মানে ব্যাপারটা কী হচ্ছে, তুমি একটা চেন রিয়াকশান যেরকম হয় সায়েন্সে, তো চেন রিয়াকশানের মতনই এক্ষেত্রেও কিন্তু তুমি এটাকে চেন ওয়াইজ অ্যাড করো, মানে ওইটার ক্ষেত্রটাকে এখানে লাগাও। কনস্টিটিউশন পড়ে গেছো, কোনো যদি আর্টিকেল তোমার মনে হয় যে এখানে লাগানো যায় তুমি লাগাতে পারো, সেই আর্টিকেলটাকে তুমি একটু বলে যে হ্যাঁ এইটার ক্ষেত্রে তো এইভাবে করাই যেতে পারে। তোমার যেমন আমাদের এনভায়রনমেন্টাল এসেছিলো, তাহলে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে আমি 48A আর্টিকেলটাকে যুক্ত করতে পারি, আমি সেখানে ফান্ডামেন্টাল ডিউটি যেটা আছে সেটাকে আমি একটু যুক্ত করতে পারি। এরপরে আমরা যেগুলো পড়ি যে এনভায়রনমেন্ট আমাদের একটা নিজস্ব সাবজেক্ট আছে, তাহলে আমরা এনভায়রনমেন্ট লেজিসলেশন যেগুলো আছে সেগুলোকেও আমরা যুক্ত করতে পারি, তখন COP21 হয়েছিল ওটাকে যুক্ত করতে পারি। তো এইরকম বিভিন্ন জিনিসগুলোকে যুক্ত করে এরপর তুমি এই যে সোলার মিশন যেটা হচ্ছে সেই সোলার মিশনের তুমি ক্ষেত্রগুলোকে লাগালে, হ্যাঁ মানে বিভিন্ন রকম যেগুলো বলছে সবাই নির্মল বাংলা হচ্ছে কি স্বচ্ছ ভারত হচ্ছে, মানে প্রত্যেকটা জিনিসকে তুমি যদি রিলেট করে দিতে পারো, দ্যাট উড বি এ মানে একটা রোবাস্ট একটা তোমার লেখা হয়ে যাচ্ছে, যেটা একটা স্ট্রং একটা সেখানে থাকছে। এটাই কিন্তু তোমার এই দুটো জায়গাতে দেখানোর জায়গা, মানে তুমি যা পড়ছো সেইগুলোকেই কিন্তু তুমি যদি একটা ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে যাও এবং যত ইনোভেশন ওখানে লাগাতে পারবে সেটাই কাজে। এটা কিন্তু তোমাকে কোনো টিচার একটা নোট দিয়ে দিল, তুমি সেটাকে সেই কনভেনশনাল ওয়েতে যেভাবে আমরা প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ করতাম মুখস্থ করে যাচ্ছি, হ্যাঁ প্রচুর মুখস্থ করে গেলাম, আরে তুমি যদি এইরকম করতে যাও তো তাহলে তোমাকে হয়তো পরীক্ষার আগে 100 কি 150 টপিকস তোমাকে মুখস্থ করতে হবে। এখন 100-150 টপিক যদি তুমি মুখস্থ করে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার যদি এখন একটা মানে সুপার ন্যাচারাল মুখস্থ করার পাওয়ার থাকে সেটা আমি বলতে পারছি না, তাহলে তুমি ভাই গেনার, তুমি সেখানে বিশাল লিখবে এটা মেনে নিচ্ছি, কারণ তুমি তো এমনি এক্সট্রাঅর্ডিনারি তুমি তো বিশালই লিখবে, কিন্তু আমি বলছি জেনারেল যারা হয় জেনারেলাইজড ওয়েতে যদি হয় তাহলে কিন্তু তোমাকে সেক্ষেত্রে এইরকম একটা আইডিয়া নিয়ে নিজেকে লেখবার একটা ক্ষমতা তৈরি করতে হবে। চলো এবার নেক্সট দিন চলে আসছে মনে হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফির উপর। তো ব্যাপারটা হচ্ছে হিস্ট্রি নিয়ে সবার একটা প্যানিক থাকে, প্রচুর বড় সাবজেক্ট, হ্যাঁ এটা কিন্তু সত্যিই যে একটা বড় একটা সাবজেক্ট, অনেক কিছু পড়তে হয় হিস্ট্রিতে, তো পড়তে হয় যখন পড়তে তো হবেই। এখন প্রিলিমসের পর থেকে এই যে মেন এই টাইমটা হচ্ছে WBCS-এর সব থেকে মানে ফার্টিলিটি, ডিগ্রি অফ ফার্টিলিটি যদি বলো তাহলে তোমার ডিগ্রি অফ ফার্টিলিটি কিন্তু এই টাইমটাতে সব থেকে বেশি,
সেক্ষেত্রে তোমার মানে এই যে তুমি যেটা হারভেস্ট করবে পরীক্ষার পর, মানে আই মিন রেজাল্টটা, তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাই তোমাকে সব থেকে ভালোভাবে তৈরি করতে হবে। তো এখানটা করতে গেলে কী করতে হচ্ছে না, এই সময় তোমাকে একটা যে কোনো টেক্সট বই পড়তে হবে, যেটা রেকগনাইজড টেক্সট বুক, আমরা অনেক বই বলেছি, সেই সেইগুলো কোনো একটা বই তুমি পড়তে পারো, বা তোমার যদি নিজেরও কিছু মনে হয় যে এই বইটা ভালো পড়তে পারো। পড়ে যেটা করবে তোমার, যেটা হচ্ছে যে মানে ওভারঅল সিলেবাসটাকে তুমি আগে গ্র্যাস্প করো, গ্র্যাস্প করে তুমি যেটা স্টার্ট করবে সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো। তো তোমার যদি হিস্ট্রি অপশনাল না হয় সেক্ষেত্রে আমি বলবো যে খুব যে মানে যেগুলো রিসার্চের বই সেগুলোর দিকে হয়তো না গেলেও ভালো হয়, অতটা শক্ত পড়ার দরকার নেই, কারণ তোমার অপশনালের জন্য তোমাকে একটা আলাদা করে টাইম নিতে হবে। সেক্ষেত্রে মানে নিজেকে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা নিজেকে ভেবে নিতে হবে, পুরো ব্যাপারটাকেই কিন্তু এই ব্যাপারগুলোকে কিন্তু মানে তোমার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তুমি যে নিযুক্ত হতে চলেছো সেটা কিন্তু তোমার পরীক্ষার সময় থেকেই চালু হয়, এবং তোমাকে কিন্তু সেটা নিজেকেই করতে হবে। এটা কোনো টিচার তোমাকে করে দিতে পারে না, টিচার তোমাকে জাস্ট একবার পড়িয়ে দিতে পারে। তো এটা করলে, এইটা করার পর তুমি যেটা হলো, তোমার কাছে আমি অস্ত্র শস্ত্র বাবু দিয়ে দিলাম, তুমি মানে পরীক্ষায় যেহেতু তুমি বই শেষ করে ফেলেছো, এরপর তোমাকে কাউন্টার অ্যাটাক করতে হবে। মানে কাউন্টার অ্যাটাক মিনস এই এমসিকিউ সলভ করে যাও, দেখো কীভাবে হচ্ছে। এভাবে অন্যান্য সাবজেক্টগুলোকেও তৈরি করো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মোটামুটি মেনের প্রিলিমস থেকে মেনের টাইমে বা ওই মেনের ছ মাস আগে যা পড়েছো ওগুলোই আবার ভালো করে পড়ো, বিশাল কিছু পড়ার দরকার নেই, আর একবারে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ারও দরকার নেই। তো মোটামুটি এইভাবে একটা তৈরি করে যাও। সায়েন্স টেকটা তো এখন সবার কাছে একটা বিভ্রান্তি, ওটা কী বলবো, মানে ওখান থেকে সায়েন্স টেকের একটা বই পড়ো, এক্ষেত্রে দিশা পাবলিকেশনের বইটা পড়তে পারো। আর যেটা ব্যাপার হচ্ছে সায়েন্স টেকের অনেক বই পাওয়া যায় বড় বড়, সেই বইগুলোকে কিছুটা হলেও অ্যাভয়েড করতে পারো, কারণ ওই বইগুলো বিশেষ কিছু কাজে দেবে কি না বলতে পারছি না, এবং তোমার পড়তে পড়তে ওটা একটা মেন্টাল বার্ডেনিংও হতে পারে। এবং তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও দেন ওকে, আদারওয়াইজ সেটা পড়তে কিন্তু বেশ শক্ত লাগবে। তো সেইটা একটু দেখুন, মানে নিজে কতটা কী পারছো এটা ব্যাপার। এনভায়রনমেন্টাল সায়েন্সটাকে ভালো করে পড়ে যাও, আর যেটা জেনারেল সায়েন্স আছে জেনারেল সায়েন্সটাকে ভালো করে পড়ে যাও, ওখান থেকে কোশ্চেন মিস করো না। তো মোটামুটি এখানে তুমি 115-120 একটা ধরে রাখতে পারো, এটা একটা গেল। আর কারেন্ট অ্যাফেয়ার্সও বলে দিলাম, জিওগ্রাফিও এইভাবে পড়বে। মাঝের টাইমটা মানে যেটা তুমি হিস্ট্রি জিওগ্রাফি পরীক্ষা দেওয়ার পর যে টাইমটা পাচ্ছ ওই টাইমে তুমি কী করতে পারো, না এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা, ওইখানে তো প্রচুর ছেলে আছে সবার সঙ্গে একটা মানে ওকে কোশ্চেন থ্রো করলে, ওকে কোশ্চেন থ্রো করলে, এভাবে একটা ওখানে টাইম স্পেন্ড করলে করতে পারো। তবে যদি চাপ লাগে সেটা মনে হয় তাহলে করো না, সেটা করার কোনো দরকার নেই। তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কনস্টিটিউশন ইকোনমিক্স। কনস্টিটিউশনের ক্ষেত্রে তোমাকে যেটা 1 থেকে 50 আর্টিকেল যেগুলো আছে, তো 1 থেকে 50 আর্টিকেলগুলোকে ভালোভাবে পড়ে যাও। আর আমাদের যেটা জিরো সময়ের একটা ভিডিও ছিল যে হাউ টু রিড লক্ষ্মীকান্ত, হ্যাঁ, তো ওখান থেকে দেখো যে কোন চ্যাপ্টারগুলোকে ইম্পর্টেন্ট রেকগনাইজ করা হয়েছে, ওই চ্যাপ্টারগুলোকে ভালো করে মানে মানে একদম ভালো করে গ্র্যাব করে যাও, যাতে ওখান থেকে কিছু কোশ্চেন এলে তুমি মিস না করো। এবারে দেখো বাইরে থেকে বেশ কিছু কোশ্চেন আসবে, মানে বেশ কিছু উৎপাদন কোশ্চেন আসবে, সেগুলো তুমি নাও করতে পারো, কিন্তু ওই কোশ্চেন মানে ওই ওই চ্যাপ্টারগুলোকে মানে একদম ভালো করে দেখে যাও। অ্যান্ড এটা ঠিক যে লক্ষ্মীকান্ত যদি তুমি ভালো করে পড়ে যাও তাহলে WBCSএর জন্য ওই একটা বই এনাম, তো ওই বইটাকেই রিলিজিয়াসলি ফলো করো, আমার মত সেটাই। নেক্সটে যেটা আসছে ইকোনমিক্স, ইকোনমিক্সের ক্ষেত্রে একটা কথা বলবো, 16-এ যেরকম কোশ্চেন এসছে বা 14-এ যেরকম কোশ্চেন এসছে এগুলো কিন্তু কনভেনশনাল ইকোনমিক্সের ওপর এসছে। যদি 15-এর কথা ভাবো তাহলে সেটা কিন্তু বেশ কারেন্ট অ্যাফেয়ার্স বেসড একটা ইকোনমিক্স এসছে, সেক্ষেত্রে তোমাকে ইকোনমিক্স সার্ভে কিন্তু পড়ে যাওয়াটা জরুরি। তো 17-এ কীরকম আসবে এটা তো আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল, PSCকে এভাবে প্রেডিক্ট করা যায় না। সো বেটার ইফ ইউ রিড দ্য ইকোনমিক্স সার্ভে, বাট নট ইন ডিটেল, ডিটেলে পড়ার দরকার নেই। তুমি ট্রাই করো মোটামুটি একটা ডেটা ফেটাগুলো পড়ে যায় বা ইকোনমিক সার্ভেতে কী বলতে চেয়েছে, কোথায় ডিমোনিটাইজেশন নিয়ে কী বলতে চেয়েছে, GST নিয়ে কী বলতে চাইছে, ইউনিভার্সাল বেসিক ইনকাম যেটা UBA বছর দিচ্ছে তো ওখানে কী বলতে চাইছে, জাস্ট একটা মানে রিডিং পড়ে যাও আর কি, একটা ওই এই টাইপের আর কি। এরকম নয় যে একদম বাই হার্ট তুমি কিছু পড়ে গেছো, ওরকম দরকার নেই। আর নেক্সট যেটা আসছে মোস্ট ক্রুশিয়াল ফ্যাক্টর, ম্যাথ GI। তো এত কিছু পড়বে, সবার যেটা প্রবলেম হয় মানে ওভার মানে ফোকাসড হয়ে যায় বেশির দিকেই, বেশিরভাগ ছেলেই হয় কি না হিস্ট্রি, তো হিস্ট্রিতে লোকজন এত বেশি ফোকাসড হয়ে যায় তারা বুঝতে পারে না যে হিস্ট্রির জায়গা থেকে যদি তারা এই ম্যাথ GI পোর্শনটাকে একটু বেশি ফোকাসড হতো বা একটু বেশি জোর দিত তাতে কিন্তু অনেক সহজে অনেক বেশি নাম্বার পাওয়া যেত।
আমার এরকম বেশ কিছু চেনা ছেলে আছে তো যারা হিস্ট্রিতে কিন্তু খুব একটা সেরকম স্ট্রং ছিল না, তো কেউ কেউ আজ হয়তো মানে হিস্ট্রিতে হয়তো 100 মধ্যে সে 50 পেয়েছে কি 60 পেয়েছে, কিন্তু তারা এখন চাকরি করছে। তো তাহলে তাহলে ফান্ডাটা কি, তা মানে প্রত্যেকেই চায় যে হিস্ট্রি এমনভাবে তৈরি করে যাবো যে যেন হিস্ট্রিতে আমি একবারে 90-95 পাই, এরকম নয়। হিস্ট্রিতে দেখো তুমি যদি 60% পেয়ে থাকো তাহলে তুমি বেসিক্যালি একটা, তুমি অবভিয়াসলি অনেক বেশি টাইম পাচ্ছ, সেই টাইমটাকে তুমি তোমার ম্যাথ বা জিআইয়ের ক্ষেত্রে কাজে লাগাও। ম্যাথ জিআইয়ে তুমি কিন্তু মানে যেরকম 16 কোশ্চেন হয়েছিলো তাতে কিন্তু 150 তুলতে পারো, যদি তোমার ইয়ের দিকে যেতে চাও 15 বা 14 কোশ্চেন করতে পারো তাহলেও সেক্ষেত্রে তুমি 160-70-80 এরকমও তুলতে পারো। তো এই জায়গাটাই কিন্তু তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে, কারণ হিস্ট্রিতে তুমি যদি নতুন যাও তো একটা জিনিস ভেবে দেখো, একটা ছেলে 3 বার পরীক্ষা দিচ্ছে তো অবভিয়াসলি সে তোমার থেকে বেশি হিস্ট্রি পড়ে ফেলেছে, তুমি হিস্ট্রিতে কিন্তু তাকে কখনোই ডিফিট করতে পারবে না। তাহলে কোন জায়গাগুলোতে তুমি তাকে ডিফিট করতে পারবে সেটা আগে ভাবো। কারেন্ট অ্যাফেয়ার্স সে তোমার থেকে বেশি কিছুই পড়তে পারবে না, তুমিও যা পড়েছো সেও তাই পড়েছে। অতএব কারেন্ট অ্যাফেয়ার্সটা এমনভাবে করো যাতে তার লেভেলের থেকে তোমার ভালো হয় বা তার লেভেলের অ্যাটলিস্ট সমান হয়, তাহলে তুমি সেখানে তাকে একটা টেক্কা দিতে পারছো, মানে ইউ ক্যান থ্রো এ গ্লোব, থ্রো এ চ্যালেঞ্জ টু হিম। আর নেক্সট যেটা করতে পারছো সেটা হচ্ছে ম্যাথ জিআই। এই ম্যাথ জিআইয়ের প্র্যাকটিসটা কিন্তু তুমিও অনেকদিন খেলতে নামার আগে থেকেই তুমি কিন্তু সেটা স্টার্ট করে এসছো, তো এখানে তুমি তাকে কিন্তু একটা চ্যালেঞ্জ দিতে পারছো। তো ঠিক যে জায়গাগুলোতে তুমি চ্যালেঞ্জ থ্রো করতে পারবে সেই জায়গাগুলোকে তুমি এম্পাসাইজ করো, সেই জায়গাটাকে তুমি জোর দাও, এটাই কিন্তু অ্যানালিসিস। তুমি তুমি এখনই যে সেই ছেলেটাকে কনস্টিটিউশন বা হিস্ট্রিতে জোর দিতে পারবে কখনই চ্যালেঞ্জ দিতে পারবে না, কারণ তোমার যদি সেই সাবজেক্টগুলো তোমার রুট সাবজেক্ট না হয়, তুমি হয়তো আমার মতো, আমি যেমন ফিজিক্স থেকে এসেছিলাম তো স্বভাবতই আমি ওখানে পারবো না, কিন্তু আমি যেটা পারতে পারি সেটা হচ্ছে আমি ম্যাথে তাকে একটা চ্যালেঞ্জ দিতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্সে একটা চ্যালেঞ্জ দিতে পারি। সো এই দুটো জায়গাতে তুমি তাকে চ্যালেঞ্জ দাও, বাংলা ইংরাজিতে তুমি তাকে চ্যালেঞ্জ দিতে পারো, কারণ তোমার মধ্যে ইনোভেশন পাওয়ার যদি থাকে, তুমি ইনোভেশন পাওয়ারটা কিন্তু 2-3 বছর এইভাবে তৈরি হয় না, এটা কিন্তু একটা বলতে গেলে এটা একটা আর্ট অ্যান্ড কালচারের মতন, তোমার কাছে কিন্তু এটা একটা ইটস লাইক অ্যান আর্ট। হ্যাঁ, তোমার লিখছো, তোমার একটা নিজস্ব একটা ভঙ্গিমা আছে, একটা জেস্চার আছে, সেই জেস্চারে লেখো, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এটা গেল হলো যে যেগুলো সবাই কম্পালসারি পেপার দিচ্ছে। অ্যান্ড নেক্সট যেটা আছে অপশনাল, অপশনাল দেখো হিস্ট্রি, আমার অপশনাল হিস্ট্রি ছিল, হিস্ট্রি অপশনাল স্ট্র্যাটেজি একটা অন্য ভিডিওতে আমরা করব, সেটা ট্রাই আউট করবো আমরা, এটাতেই বলছি না, বাট একটা অপশনালের জন্য জেনারেলাইজড বলবো। অপশনালের জন্য হয়তো একটা কি দুটো ছুটি পাবে, তো ওই একটা দুটো ছুটিতে তোমাকে একটা পুরো বইটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে, মানে যে কোশ্চেনগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো একটু প্রবলেম হতে পারে বা এই কোশ্চেনটা আসতে পারে, তোমার নিজস্ব প্রেডিকশন, সেগুলোকে একটু দেখে নাও। আর অপশনাল দেওয়ার ক্ষেত্রে বলবো আগের 4-5 বছরের কোশ্চেনকে ভালো করে স্টাডি করো, যে কীরকম কোশ্চেন বিসিএসে আসে, সেই কোশ্চেনগুলোকে করে আগে সিলেবাসটাকে গ্র্যাব করো, যে কোশ্চেন দেখে যে এই এই কোশ্চেন আসে, দেখুন তুমি কোশ্চেনগুলোকে পুরো আগে টুকে নাও। সেক্ষেত্রে হয়তো দেখলে তোমার 50-70 কোশ্চেন আছে, এই 70 কোশ্চেনে তোমার কিন্তু একটা ওভারঅল সিলেবাস পুরো গ্র্যাপস হয়ে যাচ্ছে। এরপর ওই ওভারঅল সিলেবাসটা যখন তুমি ওই 70 কোশ্চেনকে তৈরি করে নাও, গ্র্যাপসিং হওয়ার পর তোমার যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এইটা এবছর আসতে পারে, এটা তো আমি পড়িনি, এটা তো আমি পড়িনি, সেগুলো তুমি তখন পড়তে পারো। আর মাঝে যে দুটো ছুটি পাবে সেই দুটো ছুটিতে জাস্ট এইগুলোকেই আর একবার রিক্যাপ করো, কিন্তু কখনোই নতুন কিছু তৈরি করতে চাও না, দিয়ে তোমরা এবার অপশনালে যে লেখা ট্রাই করো। আর যেটা বলবো যে নোট তৈরি করো, নিজে তৈরি করো, এটা ভালো, কারো কাছ থেকে বাজারে কেনা নোট এইভাবে লিখে দিয়ে আসবে এটা একটা মানে খুব টাফ জিনিস, কারণ তুমি জিনিসটা বোঝো কি এবার তার ভাষাটা তোমাকে লিখতে হবে, বিশাল একটা মুখস্থ করার পাওয়ার নিয়ে যেতে হয়, সেই জন্য তুমি ওটাকে স্ট্র্যাটেজিক্যালি নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করো যে আমি এরকম লিখতে পারবো, আমি এইটা আমি এটা লিখতে পারবো, আমি এরকম নিজের ভাষায় লেখো, কিন্তু জিনিসগুলো যেন ঠিকঠাক হয়, অ্যানালিটিক হয়, টু দি পয়েন্ট অ্যান্সার দাও, কারণ এখন প্রচুর লিখতে হয়, টু দি পয়েন্ট অ্যান্সার দাও, পারলে ইউপিএসসি অ্যাসপিরানদের মতন ট্রাই করো, তারা যেমন বুলেট আকারে পয়েন্ট আকারে লেখে, হ্যাঁ জাস্ট সামারাইজড করো ব্যাপারটাকে, অ্যান্ড কম্প্যাক্ট করো, কম্প্রিহেন্সিভ লেখো কিন্তু প্রিসাইজলি লেখো, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কম্প্রিহেন্সিভ অ্যান্সার হবে অথচ প্রিসাইজ অ্যান্সার হবে, এইটাও কিন্তু তোমার একটা ইনোভেশন, এই ইনোভেশনটা স্টার্ট করো। ব্যাস এই তো মোটামুটি আছে, পিএসসি নিয়ে অনেক কিছু মানে শোনা যাচ্ছে এখন নিউজ, পরীক্ষা তো তার জন্য আটকাচ্ছে না, পরীক্ষা হবে, সো উইশ ইউ অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ।